সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। লাদাখে মৃত সেনা জওয়ানদের মৃতদেহ পৌঁছালো তমলুকের নীলকণ্ঠর বাড়িতে। জম্মু কাশ্মীরের লাদাখে সেনা অভিযান চালানোর সময় পাহাড়ের বরফের ঢালে সেনা কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় 42 নম্বর ব্যাটালিয়ন স্টাফের লাইন্সম্যান তমলুক থানার নীলকণ্ঠা অঞ্চলের হরশঙ্কর গ্রামের নন্দলাল রানার। বৃহস্পতিবার নিজ গ্রামে মরদেহ এসে পৌঁছায়। সিআরপিএফ সেনা কর্নেলের তরফ থেকে গার্ড অফ সম্বর্ধনা জানানো হয়। এলাকায় দলমতো নির্বিশেষে মৃত জওয়ানকে শ্রদ্ধা জানায়। এই ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া। তার মেয়ে, ওই তার ছেলে, আর মা আছে বয়স্ক নিচে, তুমি উঠতে পারেনি উপরে। এই মেয়েটা 1 বছর 3 মাসের, আর ওই ছেলেটা 15। শুনেছি মানে আমাদের প্রতিবেশী নন্দলাল রানা কাশ্মীরে উনি কর্মরত ছিলেন সেনাবাহিনীর জওয়ান। গত 4 দিন আগে সকালে একটি দুর্ঘটনা ঘটে ওখানে, সে দুর্ঘটনাতে উনি মারা গিয়েছেন। আমাদের কাছে বেলার দিকে খবর আছে, সেই মতন আমরা যারা বাড়ির লোক, আমরা প্রতিবেশী, আমরা খুবই সেদিন থেকে শোকাহত হয়ে রয়েছি। এই মুহূর্তে ওনার মরদেহ আসবে, কিছু সময়ের মধ্যে হয়তো বাড়িতে এসে পৌঁছবে। আমরা যাতে তার শেষ ক্রিয়াটা সম্পূর্ণ করতে পারি সুষ্ঠুভাবে, সেই জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। একদম প্রাণচঞ্চল, খোলামেলা, যে কোনো কাজে ওর যে মানে একাগ্রতা এবং সহযোগিতা সেটা ভোলার নয়। সেজন্যই আমাদের আরও বেশি আমরা খুব মানে মানসিকভাবে আমরা ভেঙে পড়ছি, যে একটা এরকম প্রাণচঞ্চল ছেলে যার বয়স প্রায় 37-38 বছর বয়স, একটা 16 মাসের একটি কন্যা সন্তান এবং প্রায় মাধ্যমিক দেবে একটি ছেলে এবং স্ত্রী এবং বৃদ্ধা মাকে রেখে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। বীর শহীদ মাতা, বীর সন্তান নন্দলাল রানা। আমরা সত্যি খুবই ব্যথিত, আমরা খুবই কষ্টে, এইটুকুন বলতে পারি। খবর যেটুকু পেয়েছি, ওই দিন টহল দেওয়ার সময় সকাল 7টার কাছাকাছি পাহাড়ি রাস্তা বরফে ঢাকা লেতে ছিল, লে থেকে কারু বলে একটা জায়গা, সেখানে ওরা টহল দিচ্ছিল যেই সময়, সেই সময় পাহাড়ি রাস্তা বাঁকের কাছে উল্টো দিক থেকে একটা গাড়ি, সম্ভবত তার হয়তো ব্রেক ফেল করুক বা কিছু, সেই গাড়িটা ধাক্কা মেরেছে, এইরকম ধরনের আমরা একটা খবর পেয়েছি। সেটা কতটা সত্য আমরা ঠিক জানতে পারিনি, যাই হোক অনেক ব্যাপার, তো এইরকম একটা খবর পেয়েছি। আমাদের কাছে সেরকম খবর এসছে, আমরা সেখান থেকে ভেঙে পড়েছি। আজকে ওর বাড়িতে ওর মরদেহ কিছু সময়ের মধ্যে আসবে, এবং যাতে তার পারলৌকিক কর্ম যে শেষ আমরা সুষ্ঠুভাবে করতে পারি সে চেষ্টা করছি। গ্রামের লোক, এলাকার মানুষজন ভেঙে পড়েছে। ওর 16 মাসের একটি কন্যা আছে। আমরা তো চাইবো ওদের যে দেখভাল করার জন্য, যাতে সরকার থেকে কোনো একটা চাকরি বাকরি যাদের ওদের পরিবার হয় সেটা অবশ্যই চাইবো, কারণ 16 মাসের কন্যা, যে এখনও পর্যন্ত জানে না তার বাবা মুখটা, সে তার মনে আর ভেসে আসবে না। আমার এখনই মনে আছে ওই মেয়েটি যেদিন জন্মগ্রহণ করে তমলুক নার্সিংহোমে, ওর বাবা সেদিন কর্মরত অবস্থায় কাশ্মীরেই ছিলেন। সেদিন আমি এবং অশোক পাইক দাদা দুজনে মিলে নার্সিংহোমে সারাক্ষণ ছিলাম, এবং আমাদের সাথেও সারাক্ষণ খবরাখবর নিচ্ছে, দাদা কী খবর, কোনো অসুবিধা হচ্ছে কি না, সেই সব দিনের কথা, আরও অন্যান্য অনেক স্মৃতি এই মুহূর্তে মনের মধ্যে ভেসে উঠতেছে। যাই হোক, আমাদেরকে সবটাই তো সামনে নিতে হবে। আমরা হয়তো আজকের বলে আস্তে আস্তে ভুলে যাবো, কিন্তু তার পরিবার তো তাকে ভুলতে পারবে না। তার ছেলে ছোট মেয়ে একটা, আমি কি শুনেছেন কি, আমি কি শুনেছি আমার ছেলে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছোট ছেলে, তারপরে তার নাম নন্দ, আমার নাম হচ্ছে বীণাগণী, আমার স্বামীর নাম নিতাই, তারপরে তার সংসারটা তো ছোট্ট একটা মেয়ে, তার সংসারটা চলবে কিনা, বউমা তখন বেকার, হ্যাঁ তার ছেলে একটা আছে এই মাত্র 15 বছরের,
কাজ করতে পারবে, তার সংসারে জ্বালা নিবে কে? আর আমার যে ছেলে, যদি আমি যে বৃদ্ধ মানুষ আছি, আমার কি উপায় হবে? ছেলে কতদিন চাকরি করবে? ছেলের চাকরি শেষ হয়ে গেছে, আবার কি প্রমোশন হয়ে টিউশন নিয়ে যাবে? আমার ছেলে সে অল্প বয়সে চাকরি করতে গেছে, তা সে চাকরি তখন তার চাকরি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আবার তাকে কেন অফার দিয়ে তার ট্রেনিংয়ে গেছিল? কেউ বলে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, বরফ পড়ছিল, কেউ বলে বরফ চাপা হয়ে সব তো সঠিক আমাদেরকে কেউ বলেনি, আমার শুনতে পাবো কি করে? মেয়ে তো ছোট্ট এতটুকু, তাহলে বৌমা বেকার, আর তার যে ছেলে সেও তো এখন বেকার, এই তো মাত্র 15 বছরের, মাধ্যমিক দিবে কি করে, দিবে কি করে লাগবে, তার কি মাথা ঠিক আছে? আমি চাইছি সংসার যেন ভালো হয়েছিল কিছু, আর আমার, আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে কে দেখবে? বলছিল পড়ছে আছে, জানুয়ারিতে যাব, পড়ছে হয়ে গেল, হঠাৎ 11:30টার দিকে ফোন এসছে, আমি তো ফোন ধরিনি, মেয়েকে নিয়ে ব্যস্ত ছেলে স্কুল চলে গেছে। তারপরে নিচে যখন যেয়ে দেখলাম ছেলে মেয়েকে সান্টান করি, যে ফোনের মানে ফোন এসছে, ধরা হয়নি। তাহলে আমি ফোন করলাম, হিন্দিতে কথা বলতেছে, বলতেছে রানা স্যারের ঘরে কে কে আছে? আমি বলতেছি তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ওর বাবা সবসময় বলতো কেউ কিছু জিজ্ঞাসা করলে একদম বলবেনি। তারপরে আমি ওর যখন জিজ্ঞাসা বারবার খেলি, ওরকম জিজ্ঞাসা করতেছে, আমি টপক করে ফোনটা কেটে দিচ্ছি তাদের, কেটে দিয়ে আমি এর বাবাকে ফোন করতেছি, করতে দুবার রিং হলো, এর বাবা ফোন ধরেনি। তারপরে যখন 3 বারের বলে রিং হলো, যখন অন্য লোক ফোন ধরলো, আমার কি হবে? আমার সরকারের কাছে একটাই আমেজ, আমাকে যেন একটু সরকারি কাজ দে। হিন্দিতে বলতেছে যে রানা স্যারের ঘরে কে কে আছে, প্রথমে আমি বলে দিয়েছি। তারপরে হঠাৎ মনে হলো আমার স্বামী বলতো যে কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি কিছু বলে দি চ্যাট করে, তখন ফোটা করে আমি তাই ফোনটা কেটে দিয়ে আমার স্বামীর নাম্বারে ফোন লাগিয়েছি, 2-3 বার রিং হচ্ছে, ধরেনি। তারপরে যখন 2 লাখটা অন্য চলো, আবার তো সেই ফোনে তারা বলতেছে যে একটা ছেলের ফোন নাম্বার তো আমি মেয়ে বলে আমাকে বলেন। আমি যখন বারবার বলতেছি যে তোমরা ফোন ধরতেছো কেন, একজন বাঙালি ফোন ধরছে, তাহলে তাকে ফোন দাও, তাকে ফোন দাও, বলে না সে একটু কাজে ব্যস্ত আছে, তাকে ফোন দিবা যাবে না। কোথায় ডিউটি করতেন উনি? উনি তো আরআর ছিল, রাষ্ট্রীয় রাইফেলে। ওখানে উঠে চলে গেছে লাদাখে, পূর্ব লাদাখে। ওরা প্রকৃত কোনো ঘটনাই বললেনি, যে পেট্রোলিয়ামে যে গাড়ি করেছে বা কোনো কিছু মানে অ্যাটাক করেছে,
ওদের ডিপার্টমেন্ট থেকে কোনো খবরই দেয়নি, কোন শুধু বলতিছে যে এরকম এরকম হয়ে গেছে বারবার। তারপরে আর ডিপার্টমেন্ট থেকে ফোনই ধরেনি কেউ, আমরা যখন ফোন রিং করতেছি খবর দিয়ে আর আমাদের ফোনই ধরেনি। আপনারা কি চাইবেন, কি আপনি কি চাইবেন? আমরা তো ছোট ছেলে মেয়ে একা, আমার তো মেয়েটাও না দিলে তো তার বাবাকেও তো চিনতে স্কুল থেকে ঘর আসছি, তখন দেখছি রাস্তার ধারে সব লোক দাঁড়িয়ে আমার দিকে দেখছে, আমি ব্যাপারটা কিছু বুঝতে পারিনি। পরে আমার ঠাকুমা গেটের সামনে কাঁদছে, বলছে তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর যখন ঘর আসি, মা বললো যে তোর বাবা আইসিউতে আছে। তারপরে মাসি বলে পায়ে লাগছে, একজন বলে ছাতি, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বেলকাতে বুঝেছিল আমার দিদা আছে, খবর দে তোর বাবা আনতে। তারপরে আমি কিছু এতটা জানিনি, সেটা একটু জানা যায়নি। আমি তো পড়াশোনা করতেছি এখন অব্দি। আমি চাইছি যে আমার বাবা চলে গেছে এই অবস্থায়, আমি এখন ছোট ট্রেনে পড়ি, আমি চাই সরকারের কাছ থেকে আমাদের একটা চাকরি দেওয়া হয় সরকারি, নাহলে আমরা কি করব। পূর্ব মেদিনীপুর থেকে নিয়েছে সংবাদদাতার রিপোর্ট। অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।